হ্যালো, আজকে আমরা পড়ব নিষেধ। এর আগে আমরা এই সব চ্যাপ্টারে আরো অনেক কিছু পড়েছি, আজকে নিষেধ পড়ব। নিষেধটা মোটামুটি খুব একটা কঠিন না, কিন্তু নিষেকের কিছু স্টেপ আছে, ধাপ আছে, সে ধাপগুলো পরপর পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবার এর আগে যতগুলো ভিডিও করেছি, ভিডিওগুলো অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার জন্য আপলোড করতে অনেক অসুবিধা হয়েছে। তাই জন্য এবার কিছু আগে থেকেই লিখে রেখেছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন দেখব নিষেক। নিষেক কাকে বলে? তো প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে নিষেক পদ্ধতি। নিষেক পদ্ধতির পড়তে শুরু করলাম। প্রথমে আমরা পড়ব নিষেক কাকে বলে। নিষেক কাকে বলে এই জিনিসটা আমরা খুব সাধারণ কথায় মাথায় রাখবো, যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। শুক্রাণু যেটাকে আমরা সাধারণত বলে থাকি পুংজনন কোষ, শুক্রাণু, এর ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্যাপ্লয়েড, প্লাস ডিম্বাণু যেটাকে আমরা বলে থাকি স্ত্রী জনন কোষ, এর ক্রোমোজোম সংখ্যাও কিন্তু আমাদের হয়ে যায় হ্যাপ্লয়েড। তো শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটি জনন কোষ একটি পুরুষ দেহ থেকে আসে, একটি স্ত্রী দেহ থেকে আসে, এবং স্ত্রী দেহের মধ্যে মিলন ঘটে। মিলন ঘটার ফলে আমাদের তৈরি হয় এন এন মিলিত হয়ে টু এন একটি কোষ। এই কোষটিকে আমরা বলি জাইগোট। নিষেক কাকে বলে সেটা আমাদের কিছু নেই, শুধু সামান্য বিষয়। এটা হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু যখন মিলিত হয়ে জায়গাট গঠন করছে, এই প্রক্রিয়াটিকে আমরা বলবো নিষেক। এরপর আমরা দেখব যে নিষেকের সময় বা নিষেক কখন সম্পূর্ণ হয় বা কখন ভালো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তো নিষেকের ক্ষেত্রে আমরা দেখব যখন আমাদের রজচক্র শুরু হচ্ছে, রজচক্র শুরু হওয়ার একদিন বা যৌনচক্র শুরু হওয়ার একদিন থেকে 14 দিনের মাথায় আমাদের ডিম্বাণু নিঃসরণ হয়। অ্যাভারেজ আমরা 14 দিন ধরে নিই, 13 দিনে হতে পারে কিংবা 15 দিনে হতে পারে। তো সাধারণত কী হয়, ডিম্বাণু নিঃসরণের সময় বা 14 দিনে আমাদের নিষেক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে রজচক্রের 14 দিনে, অ্যাভারেজে 14 দিনে। বা আমাদের রজচক্রের তৃতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ বলতে আমাদের যে 14 দিনের পর যে 7 দিন, সে 7 দিনটাকে আমাদের বলে তৃতীয় সপ্তাহ। তো সাধারণত কি আমাদের ডিম্বাণু নিঃসরণের জন্য 14 দিন, এবং 14 দিনের পর যে তৃতীয় সপ্তাহ, সেই তৃতীয় সপ্তাহে আমাদের নিষেক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এরপর আসছে আমাদের স্থান। যখনই আমরা দেখব যে নিষেকের স্থান কোথায়, নিষেকের স্থান সাধারণত আমরা এর আগেও শুনেছি যে স্ত্রী জননতন্ত্রের মধ্যে ফ্যালোপিয়ান নালী থাকে, এবং ফ্যালোপিয়ান নালীর অগ্রভাগে একটি অংশ থাকে, সেই অংশটির নাম হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। তো এইখানে আমাদের যে অংশটা সেটা আমরা লিখব অ্যাম্পুলা, অ্যাম্পুলা। ব্র্যাকেটে আমরা লিখতে পারি ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশ, ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশ, অ্যাম্পুলা ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশ। এটি হয়ে গেল আমাদের নিষেকের স্থান। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের নিষেক পদ্ধতি শুরু হলো। নিষেক পদ্ধতি যে শুরু হবে, আমাদের প্রথম যে পয়েন্টটা পড়তে হবে, সে প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের এই জননকোষ। এই জননকোষের মধ্যে আসলে কি, এই জননকোষের মধ্যে আসলে যে দুটি জননকোষের বর্ণনা পড়তে হবে, একটি হচ্ছে শুক্রাণু, একটি হচ্ছে ডিম্বাণু। তো এই জননকোষের মধ্যে আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর বর্ণনা আলোচনা করব। শুক্রাণুর বর্ণনা বলতে কি, এর আগে আমরা শুক্রাণু আণবিক গঠন দেখেছি যে একটি শুক্রাণুর 4টি অংশ, মস্তক, গ্রীবা, দেহ, লেজ। মস্তকের মধ্যে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের অগ্রভাগে একটি থলির মতো অংশ থাকে, যেটা আমাদের গলগি বডি রূপান্তরিত হয়ে হয়। এই থলির মধ্যে আমাদের কিছু উৎসেচক থাকে, তার মধ্যে হায়ালুরোনিটিক উৎসেচক এবং অ্যাক্রোসিন উৎসেচক, যে উৎসেচকটাকে প্রোটিওলাইটিক উৎসেচক বলে। এই দুটি উৎসেচক আমরা পাই। এই যে উৎসেচক যে থলির মধ্যে থাকছে নিউক্লিয়াসের অগ্রভাগে, এই থলিটাকে আমরা বলবো অ্যাক্রোজোম। এরপর আমাদের গলায় সেন্ট্রিওল থাকে,
শুক্রাণুর গলায় শুক্রাণুর গলায় বা গ্রীবাদেশে সেন্ট্রিওল থাকে এবং শুক্রাণুর দেহে মাইটোকন্ড্রিয়ার আবরণ থাকে। আমরা ভালো করে যদি শুক্রাণুর ছবিটা দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। এর আগে আমরা শুক্রাণু আণবিক গঠন পড়েছি, এরপর আমরা বলবো ডিম্বাণুর আণবিক গঠন। মানে এই জননকোষের মধ্যে শুক্রাণু একটি জননকোষ, ডিম্বাণু একটি জননকোষ। তো ডিম্বাণুর গঠনটা আমাদের দেখতে হবে। ডিম্বাণুর গঠন আমরা আগে আমরা দেখেছি যে ডিম্বাণু যেটা ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। ওর মধ্যে নিউক্লিয়াস স্পষ্ট বোঝা যায় না, নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা অবলুপ্ত থাকে এবং দ্বিতীয় মেটাফেজ টু দশায় স্টপ থাকে। ডিম্বাণুর সাইটোপ্লাজমে যে পর্দা, সে পর্দাটাকে আমরা বলে সাধারণত ভাইটালাইন মেমব্রেন। তারপরে একটা ফাঁকা জায়গা থাকে, সেটা প্রি ভাইটালাইন স্পেস। তারপরে জোনোপ্লাজমেটা এবং বাইরে থাকে করোনা রেডিয়েটা। তো আমরা এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর বর্ণনাটা দেখে নেবো এই জননকোষের পয়েন্টের মধ্যে। তারপরে আমাদের জননকোষের পয়েন্টের পর যে পয়েন্টটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে শুক্রাণুর আগমন। শুক্রাণু আগমন কথার অর্থ কী? এই শুক্রাণু আগমন কথাটা অর্থ হলো যে নিষেক সম্পূর্ণ হয় স্ত্রীদেহের মধ্যে। তার মানে স্ত্রীদের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু দুটোকে থাকতে হবে। তো স্ত্রীদের মধ্যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন হয়, কিন্তু শুক্রাণু উৎপাদন হয় পুরুষদের মধ্যে। তো পুরুষ দেহ থেকে সঙ্গমের মাধ্যমে শুক্রাণু স্ত্রীদেহের যোনিপথের মাধ্যমে জরায়ুতে প্রবেশ করে, এই ঘটনাটাকে বলে আমাদের শুক্রাণুর আগমন। এই যে শুক্রাণু জরায়ুর পথে প্রবেশ করছে যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটিকে বলে আমাদের ইনসিমিনেশন। ইনসেমিনেশন পদ্ধতিতে শুক্রাণু জরায়ুর যোনিপথের মাধ্যমে জরায়ুতে প্রবেশ করে এবং ফ্যালোপিয়ান নালীতে পৌঁছায় নিষেক করার জন্য। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন। এই শুক্রাণুর সক্ষমতা ক্যাপাসিটেশন জিনিসটা কি, এটা একটু আমাদের ভালো করে পড়তে হবে। এই পয়েন্ট একটু বেশ বড়ই পয়েন্ট, মাঝে মধ্যে দুইয়ের জন্য বা তিনের জন্য আমাদের দিয়ে থাকে যে শুক্রাণুর সক্ষমতা ক্যাপাসিটেশনটা কি। শুক্রাণুর আগমন, শুক্রাণুর আগমন কথার অর্থ শুক্রাণু স্ত্রী জননতন্ত্রের মধ্যে প্রবেশ করলো, কথার অর্থ জয়ের মধ্যে প্রবেশ করলো। তারপর আসছে শুক্রাণুর সক্ষমতা। এই শুক্রাণুর সক্ষমতা বলতে আমরা বুঝবো সাধারণত যে শুক্রাণু স্ত্রীদের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। শুক্রাণু স্ত্রীদের মধ্যে আসলো এবং আসার পর 5-6 ঘন্টা অতিক্রম করবে বা অতিবাহিত করবে, তারপর ডিম্বাণুকে নিষিক্তকরণ করার জন্য ওর মধ্যে শক্তি আসবে। তো এখন ব্যাপারটা হলো যে এখন কি হয়, 5-6 ঘন্টা কি হয়। তো এখানে আমরা বলবো শুক্রাণু উৎপাদন হয় শুক্রাশয়ের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস নালিকার মধ্যে। এই সেমিনিফেরাস নালিকার মধ্যে উৎপন্ন হওয়ার পর শুক্রাণুটা কিছু সময়ের জন্য শুক্রাশয়ের উপরের দিকে যে এপিডার্মিস থাকে সেই এপিডার্মিসের মধ্যে আমাদের সঞ্চিত থাকে। যখন এপিডার্মিসের মধ্যে শুক্রাণুটা সঞ্চিত থাকে, তো শুক্রাণুর মাথার উপর যেখানে একরকম থাকে তার উপরের একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে বলে আমাদের প্লাজমা পর্দা। প্লাজমা পর্দার উপরে এপিডার্মিস থাকা সময় কোলেস্ট্রল এবং গ্লাইকোপ্রোটিন, কোলেস্ট্রল এবং গ্লাইকোপ্রোটিন সঞ্চিত হতে থাকে। সঞ্চিত হতে থাকার ফলে এই শুক্রাণুর উপরে যে একরকমের উপরে যে প্লাজমা পর্দা, সেই প্লাজমা পর্দাটা শক্ত হয়ে যায়, কারণ কোলেস্ট্রল এবং গ্লাইকোপ্রোটিন এই সময় সঞ্চিত হতে থাকে। এখন শুক্রাণুটা যখন স্ত্রীদের মধ্যে প্রবেশ করলো জ্বরের মধ্যে, তো জ্বরের প্রাচীর থেকে কিছু পদার্থ থাকে, সেই পদার্থগুলো ক্ষরিত হয়ে এই শুক্রাণুর মস্তকের উপরে একরকমের উপরে যে আমাদের কোলেস্ট্রল এবং গ্লাইকোপ্রোটিনগুলো সঞ্চিত আছে, সেই সঞ্চিত হওয়া কোলেস্ট্রল গ্লাইকোপ্রোটিনগুলোকে অপসারিত করে, তার ফলে একরকম বেরিয়ে আসে। তার ফলে একরকম থেকে কিছু উৎসেচক যেমন হায়ালুরোনেটেজ উৎসেচক বেরিয়ে আসে, তখন শুক্রাণু ডিম্বাণুটাকে নিষিক্ত করতে পারে। এই যে শুক্রাণু স্ত্রীদের মধ্যে আসার পর স্ত্রীদের কিছু পদার্থ শুক্রাণুর অগ্রভাগে একরকমের উপরে যে কোলেস্ট্রল গ্লাইকোপ্রোটিন সঞ্চিত থাকে, সেই কোলেস্ট্রল গ্লাইকোপ্রোটিনকে অপসারিত করে, তারপর একরকম থেকে কেউ কিছু উৎসেচক বেরিয়ে আসে এবং ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে আমাদের ক্যাপাসিটেশন। এই ক্যাপাসিটেশনের জন্য সাধারণত যে সময়টা লাগে সেই সময়টা মাথায় রাখবো আমরা, 5-6 ঘন্টা
ঘন্টা 5 থেকে 6 ঘন্টা পর শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ক্যাপসুলেশনের জন্য এই টাইমটা লেগে যায়। ক্যাপসুলেশন কথার অর্থ হলো শুক্রাণুর সক্ষমতা। শুক্রাণুর সক্ষমতা বলতে শুক্রাণু স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। কারণবশত শুক্রাণুর মাথার দিকে যে অ্যাক্রোসোম থাকে, অ্যাক্রোসোমের উপরে কোলেস্ট্রল এবং গ্লাইকোপ্রোটিন সঞ্চিত থাকে। সেই কোলেস্ট্রল গ্লাইকোপ্রোটিনকে অপসারিত করতে আমাদের সময় লেগে যায়। গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্ট্রল শুক্রাণুর অ্যাক্রোসোমের উপর থেকে অপসারিত হয়। তারপর অ্যাক্রোসোম থেকে কিছু উৎসেচক বের হতে শুরু করে এবং তখন ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। তখন আমরা বলি যে শুক্রাণু নিষিক্ত করার জন্য ক্ষমতা সম্পূর্ণ হলো। তখন সেই ঘটনাটাকে আমরা বলি ক্যাপাসিটেশন। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু শাখা। ডিম্বাণু শুক্রাণু শাখা জিনিসটা কি? ডিম্বাণু ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়ে ফ্যালোপিয়ান নালের অ্যাম্পুলাতে পৌঁছায় এবং শুক্রাণু স্ত্রী দেহের মধ্যে আসার পর স্ত্রী দেহের জরায়ুর মধ্যে দিয়ে ফ্যালোপিয়ান নালের মধ্যে দিয়ে ডিম্বাণুর কাছে আসে এবং ডিম্বাণুর কাছে এসে প্রথমে ওরা একে অপরের সংস্পর্শে আসে। একে অপরের সংস্পর্শে আসতে বলতে এটা যদি ডিম্বাণু হয় এটা শুক্রাণু, এরকম একে প্রথমে টাচ হবে। যে টাচ হচ্ছে, টাচ হওয়াটাকেই আমাদের বলছে ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎকার। কথার অর্থ আমরা এখানে মাথায় রাখবো যে একটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয়ে 3 দিন বেঁচে থাকতে পারে বা 72 ঘন্টা বেঁচে থাকতে পারে, কিন্তু ওর মধ্যে নিষিক্তকরণের ক্ষমতা 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি থাকে। একটি শুক্রাণু স্ত্রী দিয়ে আসার পর ওর মধ্যেও 72 ঘন্টা বেঁচে থাকার ক্ষমতা থাকে, কিন্তু নিষিক্তকরণের ক্ষমতা সব থেকে বেশি ধরে নাও 6 থেকে 17 ঘন্টার মধ্যে বেশি থাকে। তো শুক্রাণু ডিম্বাণু একে অপরের সংস্পর্শে আসলো ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে। এই ঘটনাটাকে আমরা বলি ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎকার। এরপর আমাদের আরও 3টে পয়েন্ট পড়তে হবে, তারপর আমাদের এই টপিকটা শেষ হবে। তো এরপরের যে পয়েন্টটা আমরা পড়বো সেই পয়েন্টটাকে বলবো আমরা অ্যাক্রোসোম বিক্রিয়া। এই অ্যাক্রোসোম বিক্রিয়াটা আমাদের এর আগেও অনেকবার আমাদের টিকার মাধ্যমে পরীক্ষায় এইচএসে এসছে। এটা একটু ভালো করে দেখবো অ্যাক্রোসোম বিক্রিয়াটা কি। অ্যাক্রোসোম বিক্রিয়া, অ্যাক্রোসোম বিক্রিয়াটা কি? এই অ্যাক্রোসোম বিক্রিয়াটা বোঝানোর জন্য আমরা আগে থেকে একটা ডিম্বাণুর ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে একটা আমাদের ডিম্বাণুর পরিষ্কার চিত্র। এবার এই ডিম্বাণু চিত্রটার মধ্যে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস এক্সট্রা দেখতে পাচ্ছি, এই লাল লাল থলিগুলো। এই লাল লাল যে থলিগুলো আছে সেই থলিগুলোকে আমাদের বলে কর্টিক্যাল থলি। এটাকে বলে আমাদের কর্টিক্যাল থলি। এই কর্টিক্যাল থলির মধ্যে কর্টিক্যাল দানা থাকে, ঠিক আছে? এদের কাজ আমরা এখনই বুঝতে পারবো, একটু পরে বুঝতে পারবো। তো এখন আমরা যেটা পড়তে শুরু করছি অ্যাক্রোসোম বিক্রিয়া। অ্যাক্রোসোম বিক্রিয়াটাই এটা ধরো আমাদের ডিম্বাণু যেটা ফ্যালোপিয়ান নালীতে এসে অ্যাম্পুলাতে অবস্থান করছে এবং শুক্রাণু এর কাছে আসলো। শুক্রাণু এর কাছে আসলো বলতে এর সংস্পর্শে আসলো, যেটাকে আমরা ডিম্বাণু শুক্রাণু সাক্ষাৎকার বলছি। এখানে ধরো আমরা সেই শুক্রাণুটা আঁকছি। এটা আমাদের সেই শুক্রাণু ধরে নিলাম। এটা আমাদের সেই শুক্রাণু এবং শুক্রাণুর মধ্যে সাধারণত আমাদের নিউক্লিয়াস থাকে। এটা আমাদের শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের অগ্রভাগে আমাদের একটা থলির মতন অংশ থাকে, সেই থলিটাকে আমরা বলি অ্যাক্রোসোম থলি। এই অ্যাক্রোসোম থলি যে জায়গাটা সেই জায়গাটাকে আমরা লাল কালারের আঁকি। এই থলিটাকে আমরা বলি অ্যাক্রোসোম থলি। এই অ্যাক্রোসোম থলির মধ্যে আমাদের স্পেশালি দুটো উৎসেচক থাকে। সেই উৎসেচক দুটো আমরা এর আগে পড়েছি। একটা উৎসেচক হচ্ছে হায়ালুরোনিটিক উৎসেচক, আর একটা উৎসেচক হচ্ছে অ্যাক্রোসিন বা প্রোটিওলাইটিক উৎসেচক। উৎসেচকের নামগুলো আমরা এখানে লিখে দিই। একটা উৎসেচক হচ্ছে হায়া লু রু নি বেজ উৎসেচক। এই উৎসেচকটা প্রথমে খুড়িত হয়। প্রথমে খুড়িত হয়ে গিয়ে আমাদের এই যে
এই যে কোষ, যেটা কোষটাকে আমরা বলি করোনা রেডিওটা, এই কোষটাকে গলিয়ে ফেলে। এই গলিয়ে ফেললে এটা দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এটা দিয়ে একটা রাস্তা তৈরি করে এই জায়গাটাকে আমাদের কি করে হায়ারুরোনেটিক উৎসেচক আমাদের এই অ্যাক্রোসোম কোষটাকে, মানে করোনা রেডিওটা কোষটাকে গলিয়ে ফেলে বা পাচিত করে দেয়। এরপর আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের জোনা প্লেসিডা, এটাকে আমরা বলি জোনা প্লেসিডা। এই জোনা প্লেসিডায় আমাদের মানে শুক্রাণু গ্রাহক থাকে, সেই শুক্রাণু গ্রাহকের নাম হচ্ছে জেড পি থ্রি। শুক্রাণু গ্রাহক থাকে, তো প্রথমে কী হলো, শুক্রাণু ডিমণুর সংস্পর্শে আসলো। সংস্পর্শে আসার পর আমাদের এই অ্যাক্রোসোম থেকে প্রথম উৎসেচক হায়ারুরোনিক উৎসেচক খড়িত হলো। সে খড়িত হওয়া উৎসেচক কী করলো, আমাদের এই করোনারিডিওটা গলিয়ে ফেলো। গলিয়ে ফেলার পর আমাদের এই জোনা প্লেসিডা এই স্তর, জোনা প্লেসিডা স্তরে আমাদের জেড পি থ্রি আছে, যেটা শুক্রাণু গ্রাহক, এই সংস্পর্শে আমাদের শুক্রাণু আসলো। এরপর এখান থেকে আরেকটা উৎসেচক খড়িত হয়, সেই উৎসেচকটার নাম হচ্ছে অ্যাক্রোসিন। এই অ্যাক্রোসিন উৎসেচকটাকে আমাদের প্রোটিওলাইটিক উৎসেচক বলে। মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। এই প্রোটিওলাইটিক উৎসেচক বা অ্যাক্রোসিনটা কী করে, অ্যাক্রোসিনটা আমাদের এই জোনা প্লেসিডা যে স্তর, সেই জোনা প্লেসিডা স্তরটাকে আমাদের গলিয়ে ফেলে। জোনা প্লেসিডা স্তরটা গলিয়ে ফেলে এটা দিয়ে একটা রাস্তা তৈরি হবে। এরপর আমাদের পেরিভাইটালাইন স্পেস, এই যে ফাঁকা জায়গাটাকে এটা আমরা বলি পেরিভাইটালাইন স্পেস, এটা দিয়ে তারপর আমাদের সাইটোপ্লাজমীয় পর্দা, যেটা সেই পর্দাটাকে আমরা কী বলি ভাইটালাইন পর্দাটা গলিয়ে ফেলে। গলিয়ে ফেলার পর আমাদের এই যে আমাদের শুক্রাণুর নিউক্লিয়াসটা আছে, সেই শুক্রাণু নিউক্লিয়াসটা এই পথ দিয়ে আমাদের সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়, ডিমণুর সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। এই যে আমাদের ঘটনাটা, এই ঘটনাটাকে বলছে আমাদের অ্যাক্রোসোম বিক্রিয়া। এটাকে আমরা বলছি অ্যাক্রোসোম বিক্রিয়া। আমরা যখন অ্যাক্রোসোম বিক্রিয়া পড়লাম, অ্যাক্রোসোম বিক্রিয়া বলতে আমরা এই জিনিসটাকে বলবো। এখানে কী হয়, প্রথমে শুক্রাণু ডিমাণুর সংস্পর্শে আসে, যেটাকে শুক্রাণু ডিমাণুর সাক্ষাৎ বলছি। তারপর শুক্রাণুর অগ্রভাগে আমাদের এই যে আমাদের লাল কালারের একটা থলি আছে, সেই থলিটাকে আমরা অ্যাক্রোসোম থলি বলি। অ্যাক্রোসোমের মধ্যে দুটো উৎসেচক থাকে, প্রথম উৎসেচকটা হায়ারুরোনিক উৎসেচক, তারপর এটা হচ্ছে অ্যাক্রোসিন। হায়ারুরোনিক উৎসেচক আমাদের করোনা রেডিওটাকে গলিয়ে ফেলে। গলিয়ে ফেলার পর আমাদের জোনা প্লেসিডার সংস্পর্শে আসলো উৎসেচক, মানে আমাদের শুক্রাণুটি। এবং এইখানে আমাদের একটা জেড পি থ্রি থাকে, সেটাকে আমরা বলি যে শুক্রাণু গ্রাহক। এই শুক্রাণুকে গ্রহণ করলো। তারপর এখান থেকে অ্যাক্রোসিন নামক আরেকটি উৎসেচক খড়িত হয়, যে উৎসেচকটাকে প্রোটিওলাইটিক উৎসেচক বলে। সেই উৎসেচকটা আমাদের এই জোনা প্লেসিডা স্তরটাকে গলিয়ে ফেলে, পেরিভাইটালাইন স্পেসে আসে এবং তারপর উৎসেচক, মানে আমাদের শুক্রাণুটি। এবং এইখানে আমাদের একটা জেড পি থ্রি থাকে, সেটাকে আমরা বলি যে শুক্রাণু গ্রাহক। এই শুক্রাণু গ্রাহক শুক্রাণুকে গ্রহণ করলো। তারপর এখান থেকে অ্যাক্রোসিন নামক আরেকটি উৎসেচক খড়িত হয়, যে উৎসেচকটাকে প্রোটিওলাইটিক উৎসেচক বলে। সেই উৎসেচকটা আমাদের এই জোনা প্লেসিডা স্তরটাকে গলিয়ে ফেলে, পেরিভাইটালাইন স্পেসে আসে এবং তারপর আমাদের এই ভাইটালাইন মেমব্রেনকে গলিয়ে ফেলে। তার ফলে কী হয়, এটা দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে আমাদের কী হয়, এখান থেকে নিউক্লিয়াসটা, মানে শুক্রাণু নিউক্লিয়াসটা এই পথ দিয়ে আমাদের ডিমণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। এবং শুক্রাণুর গলার কাছে আমরা আণবিক গঠনে পড়েছিলাম, একটি সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওলটি কিন্তু এর মধ্যে ডিমণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে যায়। কারণ ডিমণু কিন্তু সেন্ট্রিওল থাকে না, শুক্রাণুর সেন্ট্রিওলটাই ডিমণুতে প্রবেশ করে। সেই সেন্ট্রিওলের কাজটা আমরা পরে বলছি। তো এই যে এখন যে ঘটনাটা করলাম, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাক্রোসোম বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের অ্যাক্রোসোম বিক্রিয়া। অ্যাক্রোসোম বিক্রিয়াতে খুব সিম্পল কিছু না, মাথায় রাখবো যে হায়ারুরোনিক উৎসেচক প্রথমে করোনা রেডিওটা গলিয়ে ফেলো, তারপর এখান থেকে বেরিয়ে আসে অ্যাক্রোসিন, আমাদের এই যে পরপর দুটো স্তরে গলিয়ে ফেলো এবং এর নিউক্লিয়াসটি এর মধ্যে ডিমণু সাইটোপ্লাজমে প্রবেশ করে দিল। এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাক্রোসোম বিক্রিয়া। অ্যাক্রোসোম বিক্রিয়ার পর আমাদের আরেকটা বিক্রিয়া পড়তে হবে, সেই বিক্রিয়াটা হচ্ছে আমাদের কর্টিক্যাল বিক্রিয়া।
বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়া বলতে, কর্টিক্যাল বিক্রিয়া বলতে আমাদের সাধারণত মাথায় রাখব, এটা এখন পড়বো, এখন যে বিক্রিয়াটা পড়ো সেটা হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া। এখন পর্যন্ত এক রকম বিক্রিয়া হয়েছিল, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়াটাই তো আমাদের এখানটাই, আমাদের এই যে শুক্রাণুটা সেটা আমাদের বাদ হয়ে গেল, কারণ ওর নিউক্লিয়াসটা এর মধ্যে প্রবেশ করে দিল, বাকি সব আবার পরিণত হয়ে গেল বা ঠিক হয়ে গেল, এই জায়গাটা বাদ হয়ে গেল। এরপর আমরা কি দেখব যে যখনই শুক্রাণু নিউক্লিয়াসটা, এই যে শুক্রাণু নিউক্লিয়াস, শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করলো, তো ডিম্বাণুর যে চারদিকের পর্দাটা, ভাইট লাইন পর্দা, এই যে ভাইট লাইন পর্দা পাতলা করে যেটা ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে রয়েছে, সেই ডিম্বাণুর ভাইট লাইন পর্দা অতিক্রম করে ক্যালসিয়াম সাইটোপ্লাজমে প্রবেশ করে, ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে, এরকম করে ক্যালসিয়াম, ঠিক আছে, এরকম ক্যালসিয়াম ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে, ডিম্বাণুর সাইটোপ্লাজমে ক্যালসিয়াম টু প্লাস প্রবেশ করে। এবার ক্যালসিয়াম টু প্লাস ডিম্বাণুর সাইটোপ্লাজমে যে প্রবেশ করলো, তার ফলে কি হলো, তার ফলে এই যে চারদিকে আমাদের গোল যে থলির মতন অংশগুলো আছে, সেই থলিগুলোকে আমরা কি বলছি, সেই থলিগুলোকে বলছি আমরা কর্টিক্যাল থলি। এই যে থলি, এই থলিটাকে আমরা বলছি কর্টিক্যাল থলি। এর মধ্যে আমাদের কর্টিক্যাল দানা থাকে, এই ছোট ছোট আমাদের কর্টিক্যাল দানা থাকে কর্টিক্যাল থলির মধ্যে, ঠিক আছে। তো যখনই শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, তখন ডিম্বাণুর প্লাজমা পর্দা, এই যে ভাইটালাইন পর্দা, ভাইটালাইন পর্দার বাইরে থেকে ক্যালসিয়াম আয়ন আমাদের ভাইটালাইন পর্দা অতিক্রম করে সাইটোপ্লাজমে ক্যালসিয়াম প্রবেশ করে গেল, ঠিক আছে। এবার ক্যালসিয়াম যে প্রবেশ করে গেল, তখন এই আমাদের যে কর্টিক্যাল দানাগুলো আছে, সেই কর্টিক্যাল দানাগুলোকে পুড়ির দিকে ঠেলতে থাকে বা পুড়ির দিকে সরিয়ে ফেলতে থাকে, মানে চারদিকে আমাদের এরকম করে প্রসারিত করতে থাকবে, মানে ঠেলতে থাকবে কর্টিক্যাল দানা, মানে কর্টিক্যাল থলিগুলোকে। এবার কর্টিক্যাল থলিগুলো চারদিকে সরতে থাকে, তার ফলে কী হবে, এই যে কর্টিক্যাল থলি সেটা আমাদের পর্দার কাছে এগিয়ে যাবে, এই ভাইটাইন পর্দার কাছে এগিয়ে যাবে, মানে মিডিল থেকে যদি ঠেলা দেয় বা আমাদের সরিয়ে ফেলতে চায়, তাহলে কর্টিক্যাল থলিগুলি এই পর্দার কাছে এগিয়ে আসবে। এবার যখন পর্দার কাছে এগিয়ে আসবে, তখন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এই থলির মধ্যে যা আছে, সেই থলির মধ্যে জিনিসগুলো আমাদের এই ফাঁকা জায়গা পেরিভাইটালাইন স্পেস, এই পেরিভাইটালাইন স্পেসের মধ্যে পাঠিয়ে দিবে। এই প্রক্রিয়াটাকে বলে আমাদের এক্সোসাইটোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা ঠিক এরকম, আমরা যদি দেখে নিই একটু, ধরো আমাদের এরকম করে আমাদের দাগ দেওয়া আছে, এটা ভাইটালাইন পর্দা, এখানে আমাদের সেই থলিটা ছিল, থলির মধ্যে কর্টিক্যাল দানা ছিল, এটা এটার সংস্পর্শে আছে, সংস্পর্শে এসে গিয়ে আমাদের এইভাবে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় যুক্ত হয়ে খুলে যাবে, এবং এইখানে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের এই ফাঁকা জায়গার মধ্যে চলে আসবে, এটাকে বলে এক্সোসাইটোসিস প্রক্রিয়া। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের ভিতরে জিনিসগুলো এই পর্দার বাইরে চলে আসবে। তো ঠিক আমাদের যতগুলো কর্টিক্যাল থলি আছে, সে সবগুলো কর্টিক্যাল থলি প্রথমে আমাদের এই ভাইটালাইন পর্দার সংস্পর্শে আসবে, ভাইটালাইন পর্দার সংস্পর্শে আসার পর এখান থেকে আমাদের ক্ষুদ্র পদার্থগুলো চারদিকে ছড়িয়ে যাবে, যেমন ধরো ঠিক এইভাবে এরকম করে এখানকার পদার্থ এখানটায়, এরকম করে প্রত্যেকটা থলি নিজের ভিতরে যা পদার্থ আছে, সেই পদার্থগুলোকে আমাদের এই ফাঁকা জায়গার মধ্যে পাঠিয়ে দিবে। এই পাঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমাদের বলে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস প্রক্রিয়া কী হবে, পাঠিয়ে দিবে সবাই, পাঠিয়ে দেওয়ার পর তাহলে এই যে ফাঁকা জায়গা যেটা আমরা সাদা করে দেখছি, সেই ফাঁকা জায়গাটা আমাদের এই যে লাল লাল দানা দিয়ে কী হবে, সম্পূর্ণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তো প্রথমে আমাদের দেখে নেব যে এই জায়গাটা, এই লাল লাল দানাগুলো দিয়ে কী হবে, আমাদের সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাওয়ার পর এই লাল লাল দানাগুলো আমাদের শক্ত অংশে পরিণত হবে, পর্দার মতন শক্ত অংশে পরিণত হবে,
যে কর্টিক্যাল দানাগুলো এই ফাঁকা জায়গাটা পেরিভাইটাল স্পেসে প্রথমে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গিয়ে আমাদের একটা পর্দার মতন অংশ গঠন করবে, শক্ত আবরণী গঠন করবে। এই শক্ত আবরণী গঠন করার ফলে সুবিধা কি হচ্ছে বা লাভ কি হচ্ছে, এটা দেখো চারদিকে লাল করে যে আমাদের অংশটা এখন আঁকলাম, এই অংশটা আমাদের কি হলো একটা পর্দার মতন শক্ত আবরণী গঠন করলো এই কর্টিক্যাল দানাগুলো দিয়ে, কর্টিক্যাল থলি থেকে বেরিয়ে এসে এই যে আমাদের চারদিকে পর্দার মতন অংশ আবিষ্কার করলো বা তৈরি করলো, এই জিনিসটাকে বা এই পর্দাটাকে আমরা বলবো নিষেধ পর্দা। নিষেধ পর্দা হওয়ার লাভটা কি হলো, নিষেধ পর্দা হওয়ার লাভ এটাই হলো যখন একটি ডিম্বাণুকে অনেকগুলো শুক্রাণু চারদিক দিয়ে আক্রমণ করে, প্রথম শুক্রাণু যখনই প্রবেশ করে যাবে বা প্রথম শুক্রাণু নিজের নিউক্লিয়াস যখন এর মধ্যে প্রবেশ করে দিবে, প্রবেশ করে দেওয়ার পর এই কর্টিক্যাল বিক্রিয়া ঘটবে। এই কর্টিক্যাল বিক্রিয়া ঘটার ফলে আমাদের চারদিকে যে লাল কালারের আমরা পর্দা তৈরি করলাম, যেটাকে আমরা নিষেধ পর্দা বলছি, সেই নিষেধ পর্দা যখনই তৈরি হয়ে যাবে তারপর আর কোনো শুক্রাণু এই নিষেধ পর্দা অতিক্রম করে ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারবে না। কারণ একটি ডিম্বাণুকে অনেকগুলো শুক্রাণু আক্রমণ করে, কিন্তু প্রথম যে শুক্রাণু নিউক্লিয়াসটি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে আমাদের অ্যাক্রোজম বিক্রিয়া ঘটে যায় এবং অ্যাক্রোজম বিক্রিয়া ঘটে গিয়ে আমাদের নিষেধ পর্দা তৈরি করে, এবং নিষেধ পর্দা তৈরি হয়ে গেলে ওই নিষেধ পর্দা অতিক্রম করে আর কোনো শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে পারে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলবো কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়া কিছুই না, আমরা বলবো সাধারণত যে শুক্রাণুর নিউক্লিয়াস যখন ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করলো, তখন ডিম্বাণুর ভাইটালাইন পর্দা অতিক্রম করে ক্যালসিয়ামগুলো সাইটোপ্লাজমের ভিতরে আসলো এবং ক্যালসিয়ামগুলো আমাদের এই কর্টিক্যাল থলিগুলোকে চারদিকে আমাদের ঠেলে দিল। তার ফলে কী হলো, কর্টিক্যাল থলিগুলি এই ভাইটালাইন পর্দার সঙ্গে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বাইরের দিকে নিজের ভিতরে যে জিনিসগুলো কর্টিক্যাল দানাগুলো বাইরে পাঠিয়ে দিল, তার ফলে ওই পদার্থগুলো বাইরে এই যে ফাঁকা জায়গা, সে ফাঁকা জায়গা পূর্ণ হয়ে গিয়ে শক্ত একটা আবরণ গঠন করলো। সেই আবরণটাকে আমরা বলছি নিষেধ পর্দা বা নিষেধ আবরণ। এই নিষেধ পর্দার ফলে আর কোনো শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে পারে না। এই ঘটনাটাকে আমরা বলছি কি কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়ার পর লাস্ট যে পয়েন্টটা আমাদের পড়তে হবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো লাস্ট যে পয়েন্ট আমাদের পড়তে হবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো ডিম্বাণু ও শুক্রাণুর নিউক্লিয়াস মিলন। মানে লাস্টের পয়েন্টটা হচ্ছে আমাদের ডিম্বাণুর নিউক্লিয়াস এবং শুক্রাণুর নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে গিয়ে আমাদের 2N নিউক্লিয়াস গঠন করবে। এই নিউক্লিয়াসটা আমাদের কিন্তু জায়গোট নিউক্লিয়াস হিসাবে দেখা দিবে। এখন আমরা যে পয়েন্টটা করবো সেটা ডিম্বাণু নিউক্লিয়াস এবং শুক্রাণু নিউক্লিয়াস মিলন। তো এইখানে আমরা ডিম্বাণুর ছবির মধ্যে, এই ছবিটার মধ্যে আমরা দেখছি এটা, এটা কিন্তু আমাদের শুক্রাণু থেকে এসেছিলো, তার জন্য এটাকে আমরা বলছি শুক্রাণু নিউক্লিয়াস। এবং ডিম্বাণু নিউক্লিয়াস কিন্তু এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল বলতে দ্বিতীয় মেটাফেজ টু দশায়। যখন শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করে গেল তখন এই মেটাফেজ টু দশা চলতে শুরু করলো। চলতে শুরু করার ফলে মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু, তার ফলে কী হবে, এইটা আমাদের দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। একটি নিউক্লিয়াস ডিম্বাণুর জন্য থেকে যাবে, আরেকটি নিউক্লিয়াস ঠিক আছে পোলার বডি গঠন করে আমাদের এই বাইরে বেরিয়ে যাবে, ভাইটালাইন পর্দা অতিক্রম করে বাইরের দিকে বেরিয়ে যায়। সেটা যখন আমাদের কর্টিক্যাল বিক্রিয়া হবে ঠিক তার একটু আগেই ঘটে যায়, এটা আসার সময় ঠিক আছে, মানে শুক্রাণু নিউক্লিয়াসটা আসার সময়। তো এটা হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াস, এটা স্টপ ছিল যখন শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করলো, ডিম্বাণু নিউক্লিয়াস বিভাজন হতে শুরু করলো। তো এখান থেকে আমরা দুটো নিউক্লিয়াস পাচ্ছি, একটি আমাদের ডিম্বাণু নিউক্লিয়াস থাকবে, আরেকটি নিউক্লিয়াস কী হবে পোলার বডি গঠন করবে, সেই পোলার বডিটা আমাদের কী হবে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো এটা ধরুন আমরা গোটাটাকেই আমরা ডিম্বাণু নিউক্লিয়াস হিসাবে ধরে নিলাম, এটাটা গোটাকে ডিম্বাণু নিউক্লিয়াস হিসাবে আমরা কী করলাম ধরে নিলাম, বড়ো হিসাব করে আঁকলাম ঠিক আছে, বুঝতে যেন সুবিধা হয়।
এই পুরোটাকে আমরা ডিমার নিউক্লিয়াস, আর শুক্রাণু নিউক্লিয়াসটাকে আমরা কি করলাম একটু বড় করে দিলাম বোঝার জন্য সুবিধা হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিমার নিউক্লিয়াস পেয়ে যাচ্ছি এবং শুক্রাণু ডিমার নিউক্লিয়াস এটা শুক্রাণু নিউক্লিয়াস এটা দুটো নিউক্লিয়াস পেয়ে যাচ্ছি। এবার এই দুটো নিউক্লিয়াস কে আমরা বলবো এই ডিম্বাণু শুক্রাণু নিউক্লিয়াসটাকে বলে পুংপ্রো নিউক্লিয়াস, আর ডিম্বাণু নিউক্লিয়াসটাকে বলে প্রো স্ত্রী প্রো নিউক্লিয়াস, মানে মিলন হওয়ার ঠিক আগের মধ্যে আগের মুহূর্তে একটাকে বলে পুংপ্রো নিউক্লিয়াস, এটাকে আমাদের বলছে পুং মানে পুরুষদের পুং প্রো নিউক্লিয়াস, আর এটাকে আমরা বলবো মানে স্ত্রী নিউক্লিয়াসটাকে স্ত্রী প্রো নিউক্লিয়াস, স্ত্রী প্রো নিউক্লিয়াস, এবং প্রো নিউক্লিয়াস একটা হচ্ছে আমাদের স্ত্রী প্রো নিউক্লিয়াস। এরপর ডিমারও তো সেন্ট্রোজম ছিল না, শুক্রাণুর কাছ থেকে আমাদের সেন্ট্রোজম এসেছিলো, সেই সেন্ট্রোজম বিমতন্তু গঠন করবে, বিমতন্তু গঠন করবে এই দুটোর জন্য, বিমতন্তু গঠন করে এটা আমাদের হ্যাপ্লয়েড এটাও হ্যাপ্লয়েড, এই দুটো হ্যাপ্লয়েড কী হবে আমাদের যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে এখানে আমাদের একটা নিউক্লিয়াস গঠন করবে, এখানে একটা কী করবে নিউক্লিয়াস গঠন করবে, এই নিউ এটাই ধরে নিলাম বড়ো করে আঁকলাম কোনো উপায় নাই আর, নিউক্লিয়াস গঠন করবে, এই নিউক্লিয়াসটাকে আমরা বলবো তখন টু এন নিউক্লিয়াস, কারণ দুটো এন আমাদের কী হলো যুক্ত হয়ে গেল, দুটো এন যুক্ত হয়ে গিয়ে আমাদের এখানটাই টু এন নিউক্লিয়াস গঠন করলো, টু এন নিউক্লিয়াস গঠন করলো, এটা তখন আমাদের টু এন নিউক্লিয়াস হয়ে যাবে, যখন এটা আমাদের টু এন হয়ে গেল তখনই আমরা এই পুরোটা কিন্তু জায়গোট হয়ে যাবে, তখন এই ডিম্বাণুটা তখন জায়গোটে পরিণত হয়ে যাবে। এই ঘটনাটাই হচ্ছে আমাদের যে ডিম্বাণু এবং শুক্রাণু নিউক্লিয়াসের মিলন, ডিম্বাণু নিউক্লিয়াস এবং শুক্রাণু নিউক্লিয়াসকে মিলিত হয়ে গেলো, মিলিত হয়ে গিয়ে টু এন হয়ে গেলো এবং এই কোষটা আমাদের টু এন ক্রোমোজোম সংখ্যা হয়ে গেলো এবং এই পুরো ডিম্বাণুটা জায়গোটে পরিণত হয়ে গেলো, তখন এটাকে আমরা কী বলবো জায়গোট বলবো। তো এখন আমাদের নিষেক সম্পূর্ণ হলো, তো নিষেক সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের নিষেক পদ্ধতি একটু বড় আছে কিন্তু পাটপাট করে আমরা পড়ব কিছুই নেই, প্রথমে আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে নিষেক পদ্ধতি, নিষেক পদ্ধতির মধ্যে নিষেক কাকে বলে কিছুই না, শুক্রাণু এবং ডিম্বাণু মিলন, মিলনের ফলে আমাদের টু এন জায়গোট গঠিত হয় এটাকে আমরা নিষেক বলে, নিষেকের সময় আমাদের ডিম্বাণু মিলনের 14 দিন আগে পিছিয়ে আগে একদিন, আর তৃতীয় সপ্তাহ এই সময় আমাদের নিষেক সব থেকে ভালো হয়। তারপর আমাদের আছে স্থান, স্থান বলতে আমাদের ফ্যালোপিয়ান নালির ঊর্ধ্বাংশ যেটাকে আমরা অ্যাম্পুলা বলি। এরপরে আমাদের পয়েন্ট আছে সেটা হচ্ছে জনক, জনক কোষ বলতে এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর বর্ণনা। তারপর হচ্ছে শুক্রাণু আগমন, শুক্রাণু আগমন জিনিসটা কি যে নিষেক সাধারণত আমাদের স্ত্রীদের মধ্যে হয় আর স্ত্রীদের মধ্যে ডিম্বাণু উৎপাদন হয় আর শুক্রাণু উৎপাদন হয় পুরুষদের মধ্যে, তো শুক্রাণুটা পুরুষদের থেকে স্ত্রীদের মধ্যে যখন আসে ওই ঘটনাটাকে আমাদের শুক্রাণুর আগমন, এই আসার পদ্ধতিটাকে আমাদের বলছে ইনসিমিনেশন। এরপরে আসে শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন, কথার অর্থ হলো শুক্রাণু স্ত্রীদের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিম্বাণু নিষিক্ত করতে পারে না, 5 থেকে 6 ঘন্টা অতিক্রম করবে স্ত্রীদের মধ্যে জনের মধ্যে, তারপর ডিম্বাণু নিষিক্ত করার জন্য ওর মধ্যে ক্ষমতা আসবে, এই ঘটনাটাকে বলে আমাদের ক্যাপাসিটেশন। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণু সাক্ষাৎ, ডিম্বাণু শুক্রাণু সাক্ষাৎ কথার অর্থ হলো ডিম্বাণু ফ্যালোপিয়ান নালীর মধ্যে এবং শুক্রাণু ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে পৌঁছে গিয়ে সংস্পর্শে আসলে এই ঘটনাকে বলছে ডিম্বাণু ও শুক্রাণু সাক্ষাৎ। এরপর আসছে আমাদের একরোজম বিক্রিয়া, একরোজম বিক্রিয়া আমরা এই জায়গাটা দেখলাম, একরোজম বিক্রিয়াতে কিছু না, একরোজম থলিতে উপরতম হাইড্রোজেন উৎসেচক আমাদের কোয়ান্টিটিটা গুলিয়ে ফেলো, তারপরে আমাদের একরোসিন উৎসেচক আমাদের জোনাফিলোজিটা এবং ভ্যাটেলাইন স্পেস থেকে আমাদের ভ্যাটেলাইন পর্দা গুলিয়ে ফেলো, তারপরে এই শুক্রাণুর নিউক্লিয়াসটি ডিম্বাণুর মধ্যে সাইটোপ্লাজমে প্রবেশ করে দিল, এই ঘটনাকে আমরা বলি একরোজম বিক্রিয়া। এবং কর্টিক্যাল বিক্রিয়া, কর্টিক্যাল বিক্রিয়া বলতে এই চারদিকে যে কর্টিক্যাল থলি সেই চারদিকে কর্টিক্যাল থলিগুলো যখন আমাদের শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু সাইটোপ্লাজমে আসলো তখন আমাদের পর্দা ভেদ করে ক্যালসিয়াম প্রবেশ করে, তার ফলে আমাদের কর্টিক্যাল থলির চারদিকে সরে যায় এবং কর্টিক্যাল থলি থেকে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস এই ফাঁকা জায়গা ফ্রি ভ্যাটেলাইন স্পেসের মধ্যে এক্সোসাইটোসিস করে ক্রিয়া বেরিয়ে আসে এবং এই বেরিয়ে আসা পদার্থগুলো আমাদের শক্ত হয়ে গিয়ে একটা পর্দা গঠন করে, সেই পর্দাটাকে আমরা নিষেক পর্দা বলে, এই নিষেক পর্দা গঠন হলে একটি শুক্রাণু প্রবেশ করার পর এই নিষেক পর্দা গঠিত হয়ে যায়, তার ফলে আর কোনো শুক্রাণু কিন্তু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে পারে না।
এরপরে আমাদের যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু নিউক্লিয়াস মিলন। আমাদের শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করে গেছিলো, ডিম্বাণু নিউক্লিয়াস বিভাজন হচ্ছিলো না। শুক্রাণু নিউক্লিয়াস আসার পর ডিম্বাণু নিউক্লিয়াস বিভাজিত হয়ে আমাদের ডিম্বাণু একটা নিউক্লিয়াস একটি কর্টিক্যাল দানা, সেই কর্টিক্যাল দানাটা এখান থেকে বেরিয়ে গেল এবং ডিম্বাণু নিউক্লিয়াস শুক্রাণু নিউক্লিয়াসের মধ্যে মিলন ঘটলো। মিলন ঘটে আমাদের টু এন গঠন করলো। এটা ধরনের আমাদের টু এন নিউক্লিয়াস গঠন করলো। টু এন নিউক্লিয়াস গঠন হয়ে গেলে আমাদের জায়গোট গঠিত হয়ে গেল। এই ঘটনাটাকে আমরা বলবো যে নিষেক সম্পূর্ণ হলো, যখন আমাদের একটা ডিম্বাণু জায়গাটা পরিণত হয়ে গেলে এই জায়গাটা পরবর্তীতে ভ্রূণে পরিণত হবে। এই ঘটনাটাকে আমরা বলবো যে এখন নিষেক আমাদের সম্পূর্ণ হলো। নিষেক পদ্ধতিটা আমরা এখান থেকে ভালো করে পয়েন্ট টু পয়েন্ট মাথায় রাখবো। এই পয়েন্টগুলো প্রথম থেকে আমরা পরপর পড়ে থাকবো, অনেক সময় গোটারও দিতে পারে কিংবা আমাদের পয়েন্টগুলো দিতে পারে। যেমন ধরুন এক প্রথম কর্টিক্যাল বিক্রিয়া পয়েন্ট আলাদা করে দিতে পারে, দুই বা তিনের জন্য এক প্রথম বিক্রিয়া আলাদা করে দিতে পারে, ক্যাপাসিটেশন আলাদা করে দিতে পারে। এই জিনিসগুলো বা এখানে অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আর আমরা এই ছবি এইগুলো আমরা একটু ভালো করে দেখবো। তো এই পয়েন্টটা আমাদের বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবো। চেষ্টা করলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো, সমস্যা নেই।